Assalamualaikum warahmatullahi wabarakatuh. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق সংক্ষিপ্ত অনুসন্ধান ঐতিহ্যবাহী আবুল উম্মাহ মডেল মাদ্রাসা কর্তৃকায়িত আজকের ইসলাহুল বানের মাননীয় সভাপতি ও দক্ষ বিচারক মন্ডলী এবং আমার সামনে উপস্থিত বাংলার বিভিন্ন অঞ্চল থেকে আগত ইসলামী জ্ঞান প্রফেসর ছাত্র ভাই বন্ধুরা, আপনারা সকলে অবগত আছেন যে আজকের যৌথ অঞ্জন থেকে আমার বিষয় নির্ধারণ করা হয়েছে, কাউকে নিজ জায়গা থেকে উড়িয়ে দিয়ে সে জায়গায় নিজে বসা। আমি আমার বিষয়টি ভালোভাবে উপস্থাপন করার চেষ্টা করব। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, বিখ্যাত সাহাবী আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা তে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, লা ইয়াকিমু আর-রাজুলু আর-রাজুলা মিন মাকাদিহি সুম্মা ইয়াজলিসু ফিহি ওয়ালাকিন তাফাসসাহু ওয়া তাওয়াসসাউ। তোমাদের কেউ যেন কাউকে তার নিজ জায়গা থেকে উড়িয়ে দিয়ে সে জায়গায় নিজে না বসে, বরং সে মজলিসে উপস্থিত সকলকে উদ্দেশ্য করে বলবে, আপনারা একটু নড়চড় বসুন, আমাকে বসার জন্য জায়গা করে দিন। উক্ত বিষয়টি জুমার দিনে আরো নিন্দনীয়। সম্মানিত উপস্থিতি, বিখ্যাত সাহাবী জাবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, লা ইয়াকিমান্না আহাদুকুম মাকাও ইয়াউমাল জুমআ সুম্মা লিখালিফ ইলা মাকাদিহি ফায়াকুদ ফি ওয়ালাকিন ইয়াকুলু ইফসাহু। তোমাদের কেউ যেন তার কোন মুসলমান ভাইকে জুমার দিন তার নিজ জায়গা থেকে উঠিয়ে দিয়ে সে জায়গায় নিজে না বসে, বরং সে মসজিদে উপস্থিত সকলকে উদ্দেশ্য করে বলবে, আপনারা আমাকে বসার জন্য জায়গা করে দিন। বিখ্যাত সাহাবী আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলার অভ্যাস ছিল যে কেউ যদি তার সম্মানার্থে কোনো মসজিদে তাকে বসার জন্য জায়গা করে দিতেন, তিনি সেখানে বসতেন না, বরং এটি কোনো ইসলামী সংস্কৃতি নয় যে কেউ অন্যের সম্মানার্থে কোনো মসজিদে তাকে বসার জায়গা করে দেন না, তার নিজ জায়গা ছেড়ে দেবেন। পরিশেষে আমি বলতে চাই, আমরা যদি কোনো মসজিদে যাই, আমরা সেখানে কাউকে তার নিজ জায়গা থেকে উঠিয়ে দিয়ে সে জায়গায় নিজে বসবো না, বরং সকলকে উদ্দেশ্য করে বলব, আপনারা একটু নড়চড় বসুন, আমাকে বসার জন্য জায়গা করে দিন, আল্লাহ তাআলা আপনাদেরকে জান্নাতে জায়গা করে দিবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে উক্ত বিষয়টি বুঝে এবং তার উপর আমল করার তৌফিক দান করুক। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। মা আসসালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।